দেশের মাটিতে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে না পারলেও বাধা থাকছে না বিদেশের মাটিতে। তাই তো সাকিব রংপুরের হয়ে গ্লোবাল সুপার লীগ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আয়োজনে 26 নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 দলের গ্লোবাল সুপার লীগ, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রংপুর রাইডার্স। গত বিপিএলে সাকিব রংপুরে খেলায় গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলার সুযোগ মিলেছে তার। টুর্নামেন্টের পর্দা ওঠার পরের দিনই ম্যাচ খেলবে সাকিবরা। চ্যাম্পিয়ন দল পাবে $1 মিলিয়ন অর্থ পুরস্কার।